মা, আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ প্লিজ মা আসুন। আপনি আপনার নাতনিকে অন্তত কষ্ট দেবেন না, আসুন মা। প্রলয় যাও, মেজ বৌদি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর কিচ্ছু বোঝার নেই, দোহাই প্রলয়, অনেক হয়ে গেছে, এবার তুমি যাও। মা আসুন। সবাইকে তো পাঠিয়ে দিলেন, এবার আসল কথাটা বলে ফেলুন, কি হয়েছে? তুমি বুঝবে না। না বুঝলেও আন্দাজ করতে পারছি। কি? এই যে অ্যাডভোকেট গীতা LLB-র জালে আপনার মতো কোনো রাঘব পোয়াল ধরা পড়েছে। গিনি বুঝুন স্যার, গিনি কি বলছে, গিনি কি গেস করছে? বিল গেস নয়, আমি নিশ্চিত এরকমই কিছু একটা হয়েছে, না হলে আপনার মুখ এরকম চুল হয়ে গেছে। ঠিক মনে হতে হয়েছে জোকের মুখে নুন দিলে যেরকম লাগে না, ঠিক সেরকম, তাই না অগ্নিজিৎ মুখার্জি? গিনি, আমি তোমার শ্বশুর মশাই হই। কি জানি, এই সংসারের হাবভাব দেখে তো সেটা মনে হচ্ছে না। যাই হোক, এসব কথা বাদ দিন, আসল কথা আমাকে বলুন, কি হয়েছে, কি হয়েছে? আপনি কোন ইঁদুরে জাঁতাকলে পড়েছেন বলুন তো? কি হয়েছে স্যার? বলছি, এদিকে এসো। কি হয়েছে স্যার? বিশ্বেশ্বর মন্ডল, অ্যাডভোকেট গীতা LLB আর পঙ্কজ খাসনবিশের কাস্টাডিতে। যতই লুকুন আপনি পার পাবেন না অগ্নিজিৎ মুখার্জি, আপনার মেয়ে অসুখী হবে, আপনিও অসুখী হবেন, এই পরিবারের ভিত আমি নড়িয়ে দেব। আমি অনেক চোখের জল ফেলেছি, অনেক, আর নয় এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা। আপনাদের প্রত্যেকের শাস্তি হওয়াটা দরকার, প্রত্যেকের। বাড়ির বউকে খাটিয়েছেন, সেই অভিশাপ আপনাদের গায়ে লাগবে, লাগবেই, এই আমি বলে রাখলাম। হ্যালো, কেনি মুখার্জি বলছি। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।